গত 24 ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখানে গত 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে করোনায় 9 জন ও করোনার উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় 164 জন করোনায় আক্রান্ত হয়েছেন, আক্রান্তের হার 45.81%। জেলায় মৃতের হার 1.76%। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি করোনা রোগীদের জন্য বাড়ি 366 জনের জন্য করা হয়েছে। এখন হাসপাতালটিতে ভর্তি রয়েছে 305 জন করোনা রোগী। হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ভর্তির সংখ্যা। ফরিদপুরে এ পর্যন্ত 14,122 জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসেবে এ পর্যন্ত 249 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান জানান, গত 24 ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে 476 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 164 জন, আর এ সময় করোনায় মারা গেছে 9 জন, উপসর্গ নিয়ে 6 জন, মোট 15 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 45.81%। এদিকে জেলা শহরে 12টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে। তবে শহরের রাস্তাগুলোতে দেখা গেছে মানুষ নানা অজুহাতে বেরিয়ে আসছে রাস্তায়। পুলিশের বাধা উপেক্ষা করে অটো, রিক্সা ও মোটরসাইকেলের দ্বারা বিভিন্ন গন্তব্য যাতায়াত করার চিত্র উঠেছে সরজমিনে।